হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা চলে এসেছি আলমবাজার শ্যাম বাবার মন্দিরে। এই মন্দিরটিতে কিন্তু এখনও কনস্ট্রাকশনের কাজ চলছে। আর মন্দিরটির এই সোজা দিয়ে গলিটা দেখতে পাচ্ছ তোমরা, এই গলিটার দিক দিয়ে আমরা চলে যাব এখন মন্দিরের ভিতরে। ভিডিওটি দেখে তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে। আর বাইরের দিক দিয়ে দেখতে পাচ্ছ মন্দিরটি খুবই সুন্দর দেখাচ্ছে। এবার ভেতরে আস্তে আস্তে যাই। এই মন্দিরে কিন্তু ডালা নিয়ে পুজো দেওয়ার ব্যবস্থা আছে, 51 টাকা করে ডালা নেয়। আমরা এখন মন্দিরের উপর দিকে আস্তে আস্তে করে সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমরা এখন মন্দিরের মূল গেটের সামনে চলে এসেছি। আর এই মন্দিরটি দেখতে পাচ্ছ পুরোটা, এই বাইরের দিকটা দেখো। এই মন্দির কোন সময় খোলা থাকে, কটার থেকে কটা পর্যন্ত খোলা থাকে, আর এইখানে আসতে গেলে কীভাবে আসতে হবে সবই কিন্তু আমি এই ভিডিওতে তোমাদেরকে বলবো। এই দেখতে পাচ্ছ বন্ধুরা, কত সুন্দর হাতের নকশা করে এই মন্দিরটি তুলে ধরা হয়েছে। এই নকশাগুলো কিন্তু পুরোটাই হাতে করা তৈরি, আর মার্বেল পাথর দিয়ে তৈরি হয়েছে এই নকশাগুলো। এই দেখতে পাচ্ছ উপরে অনেক লাইট আছে, এই লাইট জ্বলার পর কিন্তু মন্দিরের সৌন্দর্য আরও বেড়ে যায়। কাঁচ দিয়ে তৈরি হয়েছে, এটি কিন্তু পুরো কাঁচের ওপর তৈরি এই ঝাড়টি, আর পাশ থেকে ফুল দিয়ে সাজানো। এই দেখতে পাচ্ছ আরেকটি কলকা, খুবই সুন্দর কাজ। এবার আস্তে আস্তে করে আমরা মন্দিরের দিকে প্রবেশ করব। এই দেখতে পাচ্ছ মন্দিরটি ভিতরটা কি সুন্দর কাজ, উপরে ঝাড়টা এত বড় যে ক্যামেরা লেন্সেই আসছে না। এই দেখতে পাচ্ছ ক্যামেরা লেন্সে নিচ্ছে না, এত বড় কাচের তৈরি কিন্তু এই ঝাড়টি। আর এই ঝাড়টির মধ্যে কিন্তু অনেক রকম নকশা আছে, সেই নকশাগুলো কী কী আছে সেটাও তোমাদেরকে কিন্তু দেখাবো। এই দেখতে পাচ্ছ কত সুন্দর সাজানো। সামনে যে মূর্তিটি দেখতে পাচ্ছ, এই মূর্তিটি কিন্তু শ্যাম বাবার মূর্তি। এই মন্দিরের গেটের সামনে যে নকশাগুলি দেখা যাচ্ছে, এটি কিন্তু পুরো রূপোর তৈরি। এটা বজরঙ্গবলী, আর এটা তোমার শিবলিঙ্গ, এটা আর ওই পিছনে গণেশ ঠাকুর, আর ওটা মনে হয় লক্ষ্মীনারায়ণ। শিবলিঙ্গের সঙ্গে দেখ, এই ঠাকুরটা ওরকম দড়ি দিয়ে বাঁধা, এটা কি পার্বতী? সামনে যে মূর্তিটি দেখা যাচ্ছে, এটি কিন্তু রাধাকৃষ্ণের মূর্তি, খুব বড় মূর্তি। আমরা এখন কিন্তু মন্দিরটির পিছন দিক দিয়ে প্রদক্ষিণ করছি।
মন্দিরের লোকেশনটা তোমাদেরকে আমি জানাবো, কিন্তু তোমরা কিন্তু ভিডিওটি অন্তত দেখতে থাকবে। খুবই সুন্দর মন্দির, দেখতেই পাচ্ছ তোমরা এখানে কাজ করা কত সুন্দর। আর পুরোটা কিন্তু এখানে শ্বেত পাথর দিয়ে তৈরি হয়েছে, এই পুরোটাই দেখতে পাচ্ছ। খুবই সুন্দর কাজ মন্দিরে। তোমরা আসলে অবশ্যই তোমাদেরকে এখানে লোকেশনটা আমি জানাবো এক্ষুনি। এই দেখতে পাচ্ছ মন্দিরের যে মাঝখানে বিশাল বড় চূড়াটি রয়েছে, এই চূড়ার কাজগুলি কত সুন্দর। এবার তোমাদেরকে লোকেশনটা বলে দিই, এটা ঠিক দক্ষিণেশ্বর মন্দিরের আগে স্টপেজ হলো আলমবাজার। আলমবাজার নেমে যাকে জিজ্ঞাসা করলেই বলে দেবে যে শ্যাম বাবার মন্দির। আলমবাজার স্টপেজে নেমে ঠিক 5 মিনিট হাঁটলেই এই মন্দিরটি। আর কিছুক্ষণ পর কিন্তু আরতি শুরু হবে, সেটাও তোমাদেরকে আমি দেখাবো। আর ভিডিওটি দেখে কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবে। এখন কিন্তু আরতি শুরু হবে, দেখতে পাচ্ছ তোমরা দূরে মন্দিরের পর্দা দিয়ে দিয়েছে এখন ওরা, যারা পুরোহিত রয়েছে। Thank you.
মন্দিরের আরতি কিন্তু শেষ হয়ে গেল, দেখতেই পেলে তোমরা আরতি, কত সুন্দর আরতি হলো এখানে। আর এবার তোমাদেরকে এই মন্দিরের টাইমিংটা বলে দিই। এই মন্দিরের টাইমিং হলো সকাল 6টা থেকে বেলা 1টা পর্যন্ত খোলা থাকে, আবার বিকেল 4টে থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকে। এই মন্দিরে কিন্তু বাইরের দিকটা এখন লাইট জ্বলে গেছে। এইবার তোমাদেরকে লাইট জ্বলা অবস্থায় এই মন্দিরটি দেখতে কত সুন্দর লাগছে সেটিকেও তোমাদেরকে দেখাবো আমি। আর মন্দিরে কিন্তু এখন কনস্ট্রাকশনের কাজ চলছে, বাইরে দেখতেই পাচ্ছ এখনও কাজ বাকি আছে অনেক, তা তোমরা আসলে অবশ্যই তোমাদের এখানে ভালো লাগবে। এবার তোমাদেরকে দেখিয়ে নিই। তোমরা এতক্ষণ দেখলে কিন্তু শ্যাম বাবার মন্দিরে, আর তোমরা দেখতেই পারলে যে ওপরে লাইট জ্বলার পর কত সুন্দর লাগে এই মন্দিরটি, রাত্রিবেলাটাও খুবই সুন্দর লাগে। যারা যারা আসবে তারা অবশ্যই কিন্তু ভালো লাগবে তাদের। আর আমি আরেকটা কথা বলবো, আর এখানে লোকেশানটা আরেকবার তোমাদের বলে দিই। এই লোকেশানটা হলো এখান থেকে দক্ষিণেশ্বর কিন্তু বেশি দূর না, আর এখানে আসতে গেলে কিন্তু তোমাদেরকে আলমবাজার পোস্ট অফিসের পাশেই রয়েছে এই মন্দিরটি, খুবই সুন্দর মন্দির, তোমরা দেখতেই পারলে তোমাদের মন্দিরটি। আর দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লেগে থাকলে তো অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবে। কিন্তু তো দেখা হচ্ছে আবার নতুন কোনো একটি ভিডিওতে। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। টাটা।